সাদিক এবং মিনিট স্কুল বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাধারণত এই ধরনের ভিডিও বানাই না আমি নর্মলি ঠ্যাক রিলেটেড অথবা অনলাইন থেকে কি করে পয়সা কামানো যায় ওই ধরনের শিক্ষামূলক ভিডিও আমি নর্মালি বানাই বাট আজকে আমি এই ভিডিওটি না বানিয়ে পারলাম না তো এখন আজ দুই তিন দিন থেকে আমাদের বাংলাদেশের মিডিয়াতে এবং সব জায়গায় একটাই নাম সবার মুখে মুখে আয়মান সাদিক এবং টেন মিনিট স্কুল তো এখন আমি আয়মান সাদিককে বলবো ভাই তুই ভাই শিক্ষক মানুষ তুই এইগুলাতে কেন জড়াবি ভাই তুই শিক্ষক মানুষ মানুষকে শিক্ষা দিবি যেই ধরনের ভিডিও এতদিন থেকে বানাচ্ছ ওই ধরনের ভিডিওই বানা আর ওই খামাকা যেই টপিকগুলো নিয়ে জামেলার মধ্যে পড়বি ওই টপিকগুলাতে কেন যাস ভাই দেখতে একদম গুবসার একটা লুক বাই তোর তোর মুখে এই এই ধরনের জিনিসগুলো মানায় না যাই ভালো কথা হচ্ছে সে তার ভুল বুঝতে পেরেছে এবং ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে মোটামুটি মাফ হচ্ছে আছে এবং যেটা সে বলতে চাইতেছে যে তার প্রতিষ্ঠানের কর্মী যারা এই আরও দুই যে দুই দুইজনের নাম বেশি উচ্চারিত হচ্ছে সাকিব বিন রশিদ এবং সামির মুনতাজিদ তো এই জিনিসগুলো ওরাই করেছে এবং এর জন্য প্রথমে যদিও তাই স্বীকার করতে না চাইলেও পরে প্রেসারে পড়ে হোক আর যেমনি হোক সে এই জিনিসগুলো স্বীকার করে নিয়েছে এবং সে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্ষমা চেয়েছে এটা ভালো জিনিস তো আমি আসলে সত্যি কথা যেটা আমি রকম চরম চরম কি বলে মৌলবাদীয় না আর নর্মাল আমি আছি নর্মাল একজন মানুষ আমি যেটা বুঝি ভালো যেটা ভালোকে ভালো বল খারাপকে খারাপ বল যাই হোক অ্যাজ অ্যা টিচার অথবা মোটিভেশনাল স্পিকার হিসেবে আই মন্স অদি অনেক গুড তো আমাদের বয়কট করার দরকার নাই একজন লোক তার ভুল বুঝতে পেরেছে এবং ক্ষমা চেয়ে নিয়েছে। তাই আমাদের সবার উচিত আমরা ক্ষমা করে দেই। দেই এবং সুযোগ যাতে সে এই ধরনের কিছু না করে হ্যাঁ এটা খেয়াল রাখা লাগবে ভবিষ্যতে যাতে এই ধরনের কিছু না করে এবং আশা করি এখন যেভাবে সবাই যেভাবে প্রেশার ক্রিয়েট করতেছে সেই হিসাবে আশা করা যায় যে তার প্রতিষ্ঠান থেকে এই রকমের ভুল আর কখনো হবে না আর আমি আমার যারা ইসলামপন্থী ভাই আছেন আমি সবাইকেই বলবো ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এবং ক্ষমা করে দেওয়াই উত্তম তো আপনারা একটু শান্ত হন এবং এই লোকটাকে ক্ষমা করে দেন যতটুকু এমনি যতটুকু পার্সোনালি আমি সাদিককে চিনি না পার্সোনালি তার সাথে আমার সম্পর্ক নেই বাট আমি তার অনেকগুলো ভিডিও দেখেছি এবং যতটুকু এমনি একটা লোককে দেখে বা একটা লোকের কথাবার্তা শুনে যতটুকু বোঝা যায় ও এত খারাপ লোক না যতটুকু বোঝা যায় আর কি তো আমি সবাইকে বলবো আপনারা দয়া করে ওনাকে ক্ষমা করে দিন আর আয়মান সাদিক বাইকেও বলবো আপনি একটু সুন্দর করে একটু একটা ভিডিও বানান এবং এই ভুলটা একদম ডিটেইলে ব্যাঙ্গে বলেন যদি ভুল হয়ে থাকে তাহলে পুরা জাতির পুরো বাঙালি জাতির কাছে আপনি ক্ষমা চান কোনো ধর্ম নিয়েই শুধু যে মুসলমান ধর্ম এটা নিয়ে কোনো ধর্ম নিয়েই যাতে কোনো ধরনের ফেসাদের মধ্যে না জোড়ানোই ভালো এবং আমি মনে করি আপনি যথেষ্ট বুদ্ধিমান একজন মানুষ তো আপনি একটা ভিডিও সুন্দর করে একটা ভিডিও বানাবেন যেহেতু আপনি এই লাইনে আসেন আপনি প্রতিদিনই ভিডিও বানান তো একটা ভিডিও বানাবেন যাতে সবার ভুল ভাঙে আর কি বলে এখন আজকে পেপার পত্রিকায় যেটা দেখলাম যে হুমকি আসতেছে মারার জন্য তো ওই আমিও ওইটার পক্ষপাতী না তো আপনারা যারা ওই আয়মান সাদিককে হত্যা করবেন বলতেছেন তাদেরকেই বলতেছি দয়া করে এই ধরনের কোনো কাজ করবেন না এই ধরনের কাজ করে আপনি নিজেও স্বর্গে যেতে পারবেন না আর আপনার ফ্যামিলিকে একটা একটা হ্যাসলের মধ্যে ফেলাবেন তো দয়া করে আপনারা এই ধরনের জিনিসগুলা না করে কনস্ট্রাকটিভ ওয়েতে আপনারা বিরোধিতা করতে পারেন লেখেন আপনার যে ভুল করেছে সে ভুল করেছে ভুল যদি করে থাকে তাহলে অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন এবং আমিও প্রতিবাদ করব তো এখন যেহেতু সে স্বীকার করে নিয়েছে এবং আশা করি আপনারা সবাই মাংস দিককে ক্ষমা করে দিবেন আর আমি দুঃখিত আসলে আমি এই টাইপের ভিডিও সাধারণত বানাই না আমি ট্যাক রিলেটেড পিপল আমি ওই অনলাইনের যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলা থেকে কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন না করতে পারবেন এই সংক্রান্ত ভিডিওগুলাই বানাই রিলেটেড সো আশা করি কেউ আমার কথাগুলা অন্যভাবে নেবেন না এবং সবশেষে একটা কথাই বলবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ঘরে থাকুন কারণ এই করোনার সময়ে যতটুকু সম্ভব ঘরে থাকুন সেফ থাকুন নিজে বাঁচুন পরিবারকে বাঁচান থ্যাংক ইউ